হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু প্রজ্ঞান দা কম্পিটিভ ক্লাস আজকের ক্লাস থাকছে ম্যাথামেটিক্স পেডাগজির ওপর আজ থাকছে ম্যাথামেটিক্স পেডাগজি ক্লাস ফোর তিনটি ক্লাস অলরেডি তোমাদের হয়েছে তো তোমরা যারা দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নেবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারাও কিন্তু করে নিও অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে ম্যাথামেটিক্স পেডাগজির ক্লাসটা কন্টিনিউ করার জন্য তো আজকে আমি তোমাদের আবার ম্যাথামেটিক্স পেডাগজির ক্লাস নিয়ে চলে এসেছি তো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সিটেটের বিভিন্ন ইয়ার থেকে আসা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলছে নিম্নের কোন গণিতবিদ জ্যোতির্বিদ্যা নিয়ে কাজ করেছেন প্রথম ভাস্কর রামানুজন না মহাবীর অপশন এ আর্যভট্ট পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন হচ্ছে যে গণিতের প্রকৃতি সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সবচেয়ে উপযুক্ত এটি শিশুকে সৃজনশীল হতে সাহায্য করে পরবর্তী বলছে এটি শিশুর কল্পনা শক্তিকে পোষণ করতে বা বৃদ্ধি করতে সাহায্য করে পরবর্তী বলছে এটি অপসারী যুক্তির ওপর নির্ভর করে বা ভিত্তি করে তৈরি হয়েছে আচ্ছা এখানে অপসারী যুক্তি বলতে কি একটা হচ্ছে অপসারী আর একটা হচ্ছে অভিসারী তো এখানে অপসারী মানে হচ্ছে ডাইভারজেন্ট থিঙ্কিং আর অভিসারী মানে হচ্ছে কনভারজেন্ট থিংকিং তাহলে এখানে অপসারী যুক্তির ওপর ভিত্তি করছে কে না গণিত তার প্রকৃতিটাই হচ্ছে অপসারী একটা লজিক্যাল কনসেপ্ট দিচ্ছে পরবর্তী বলছে যে এটি সবসময় অভিসারী তাহলে এখানে কতগুলো বিকল্প তোমাদের চুজ করতে বলা হয়েছে প্রথম অপশানটা দেখো বলছে এ বি আর সি সঠিক পরবর্তী বলছে বি আর সি সঠিক নেক্সট বলছে এসি সঠিক নেক্সট বলছে এ বি সঠিক তাহলে এখানে দেখো প্রথমের যে প্রথম তিনটে অপশানই সঠিক ছিল কারণ কি প্রথম অপশানগুলো কি বলছে দেখো যে এটি শিশুকে সৃজনশীল হতে সাহায্য করছে অবশ্যই এটি শিশুর কল্পনা শক্তিকে পোষণ করতে সাহায্য করে এটাও ঠিক নেক্সট বলছে এটি অপসারী যুক্তি ওপর ভিত্তি করে এটাও ঠিক পরবর্তী বলছে এটি অভিসারী তো এখানে সঠিক উত্তর কি হবে এ বি আর সি অর্থাৎ অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে সি হচ্ছে সঠিক পরবর্তী প্রশ্ন দেখো যে ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি টু থাউজেন্ড এই বিষয়টা কিন্তু সবাই একবার ভালোভাবে পড়ে নেবে কারণ সিটের থেকে এই যে লাস্ট দুটো তোমাদের সিটেড হলো তো এই দুটো সিটেটে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে শুধু এনইপি টু থাউজেন্ড থেকে তো অবশ্যই যেমন এনসিএফ টু থাউজেন্ড ফাইভ পড়বে তেমনি এনইপি টু থাউজেন্ড এটাও কিন্তু খুব ভালোভাবে পড়ে নেবে কি বলছি ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি টু থাউজেন্ড অনুযায়ী সারা দেশে বিভিন্ন বিষয়ে অলিম্পায়ার্ড এবং প্রতিযোগিতা একটা ব্ল্যাঙ্ক দেওয়া রয়েছে ড্যাশ হবে তাহলে এখানে কতগুলো অপশান দিয়েছে দেখো বলছে সহজ শক্তিশালী নিরুৎসাহিত এবং কম হবে তাহলে এখানে সঠিক উত্তর কী যেহেতু পলিসির অনুযায়ী মানে পলিসির অনুযায়ী এত সুন্দরভাবে কারিকুলাম ফ্রেম করা হয়েছে যে তাহলে সারা দেশ জুড়ে অলিম্পায়ার্ড এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতা খুব শক্তিশালী হবে ঠিক আছে অপশান টু ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলছে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ অনুসারে শ্রেণীকক্ষের মেয়েরা গণিতে ভালো পারফরমেন্স করা সত্ত্বেও গণিতে দক্ষতা অর্জনে অক্ষম হিসাবে সমাজ অবমূল্যায়নের ইঙ্গিত দিয়েছে এর জন্য সবচেয়ে উপযুক্ত কারণ কি। দেখো কি কারণ প্রথম অপশান বলছে গণিতে মেয়েদের খারাপ পারফরমেন্স গণিতের প্রতি তাদের প্রচলিত ভয়ের কারণে নেক্সট বলছে গণিত তার প্রকৃতি দ্বারা একটি পুরুষশাসিত বিষয় পরবর্তী বলছে সমাজে জেন্ডার স্টিরিওটাইপিং ধারণা এই বিশ্বাসের দিকে পরিচালিত করেছে যে ছেলেরা সমস্যার সমাধানের জন্য আরও বেশি উদ্ভাবনী কৌশল ব্যবহার করে করে এবং তাই তাদের সা ধারণাগত বোঝা আরও ভালো হয় তাহলে এটাই সঠিক কারণ সমাজের একটা ধারণাই রয়েছে যে গণিত হচ্ছে মেয়েরা ভালো বোঝে না মেয়েদের মধ্যে লজিক নেই তো সেই জন্য হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বড় কারণ ঠিক আছে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো ওই যে শ্রেণীকক্ষে গবেষণায় দেখা যায় দেখায় যে বেশিরভাগ শিক্ষার্থীরা একই ক্লাসে অধ্যয়ন করা অন্যান্য বিষয়ের তুলনায় গণিতকে বেশি কঠিন বলে মনে করে গণিতের প্রকৃতির নিচের কোন এই ভয় বাড়াবে কেন ভয় বাড়াবে যে গণিত থেকে বেশি কঠিন সাবজেক্ট ও ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স তো খুব চাপের এরম একটা প্রবলেম হয় তো কেন হয় সেটা দেখো প্রথম অপশন বলছে যে গণিতের বিশাল জ্ঞানের ভান্ডার সেটা তো সম্ভব নয় কারণ প্রত্যেকটা বিষয়েরই জ্ঞানের ভান্ডার প্রচুর ঠিক আছে মানে ভিত্তিটাও বিশাল শুধুমাত্র গণিতের ক্ষেত্রে সেটা স্পেশালাইজড তা নয় পরবর্তী বলছে গণিতের একটি প্রদত্ত প্রশ্নের একাধিক উত্তরের সুযোগ থাকে পরবর্তী বলছে গণিতের একটি সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পদ্ধতির প্রচলন রয়েছে নেক্সট বলছে গণিতের প্রাথমিক ধারণার বিমূর্ত প্রকৃতি তাহলে এটাই সঠিক কারণ কি এর একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স আছে যেটা বুঝতে পারলেই কিন্তু অঙ্কটা হয়ে যায় সেই যে অ্যাবস্ট্রাক্ট ধারণাটা সেটাই কিন্তু অনেকের মধ্যে ভয়ের সৃষ্টি করে ঠিক আছে অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলছি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তার ছাত্রদের গাণিতিক যুক্তির দক্ষতা বিকাশের দিকে মনোনিবেশ করেছেন নিচের কোন কাজটি তাকে উপযুক্ত সবচেয়ে উপযুক্তভাবে সাহায্য করতে পারে কি কি বলছে দেখো যে গাণিতিক গেম ও ধাঁধা ব্যবহার করছেন অনুশীলনের জন্য প্রদত্ত সূত্রের ওপর ভিত্তি করে প্রচুর প্রশ্ন দিচ্ছেন তারপরে বলছে নিয়মিত ক্লাস পরীক্ষার আয়োজন করা পরবর্তী বলছে ব্ল্যাকবোর্ড বা পাঠ্যপুস্তকের সম ব্ল্যাকবোর্ডে পাঠ্যপুস্তকের সমস্ত সমাধান প্রশ্নের সমাধান করা তাহলে সঠিক উত্তর কী যদি তাদের ম্যাথামেটিক্যাল নলেজ বাড়াতে হয় তার জন্য কী করতে হবে বিভিন্ন ধরনের ম্যাথামেটিক্যাল গেম ধাঁধা এই সমস্ত ব্যবহার করে কিন্তু তাদের লজিক্যাল যে রিজনিং কনসেপ্টগুলো সেটা কিন্তু গ্রো করতে হবে অপশন ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো প্রশ্ন সেভেন কি বলছে নিচে কোনটি স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষাবিজ্ঞানের জন্য জাতীয় শিক্ষানীতি এনইপি টু থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি এর প্রস্তাবকে উপস্থাপিত করে দেখো প্রথমটা কি বলছে শিক্ষণ সামগ্রিক এবং সমন্বিত হও শিক্ষণ সামগ্রিক এবং সমন্বিত হওয়া উচিত নেক্সট বলছে ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এ নতুন ডিজাইনে স্কুল পাঠ্যক্রম ও শিক্ষাবিজ্ঞানের পুনর্গঠন নেক্সট বলছে ফাইভ প্লাস টু প্লাস থ্রি প্লাস থ্রি এর নতুন ডিজাইনে স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষাবিদ্যার পুনর্গঠন নেক্সট বলছে মৌলিক পর্যায়ে আনুষ্ঠানিক পাঠ্যপুস্তক থেকে শিক্ষণ অন্তর্ভুক্ত করা উচিত তাহলে দেখো এখানে দুটো অপশন ভালোভাবে দেখো যে শিক্ষণ কীরকম হতে হবে সামগ্রিক এবং সমন্বিত হতে হবে পরেরটা বলছে কি এই ফাইভ প্লাস থ্রি প্লাস থ্রি প্লাস ফোর এই ডিজাইনে নতুন স্কুলের পাঠ্যক্রম এবং শিক্ষাবিজ্ঞানের পুনর্গঠন করতে হবে তাহলে এ আর বি সঠিক হচ্ছে এখানে দেখো কোন বিকল্পটা তাহলে সঠিক সঠিক বিকল্প নির্বাচন করুন তাহলে এখানে সঠিক হচ্ছে অপশান টু ঠিক আছে এখানে এ আর বি হচ্ছে সঠিক হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো বলছি একজন শিক্ষক গুণের ধারণাটি বিকাশের জন্য ব্লক এবং মার্বেল ইত্যাদির মতো উপকরণ ব্যবহার করেন এই ধরনের উপকরণ ব্যবহার শিক্ষার্থীদের মধ্যে দ্বিধা বা বিভ্রান্তি তৈরি করে পরবর্তী বলছে অ্যালগোরিদিম বোঝা কঠিন করে তোলে নেক্সট বলছে ছোটো বাচ্চাদের অবসর সময় দেয় নেক্সট বলছি ধারণাগত শিক্ষায় সাহায্য করে তাহলে অবশ্যই যে একটা প্রথমেই যদি গুণের ধারণা কনস্ট্রাক্ট আমরা করতে চাই খাতা পেনে যদি আমরা গুণটা বোঝাতে চাই তখন কিন্তু ভুল হওয়ার চান্স থাকে বিভিন্ন রকম যদি আমরা মার্বেল তারপরে আরও বিশেষ বিশেষ জিনিস ব্যবহার করে এটা শেখানো হয় তাহলে তাদের যে গুণের প্রতি ধারণাটা প্রাথমিক যে কনসেপ্টটা সেটা কিন্তু খুব সহজেই গ্রো করে তাহলে অপশান ফোর ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলছে নিচের কোনটি শিশুদের ভুল ধারণা এবং শেখার অসুবিধা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় ভুল ধারণা এবং শেখার অসুবিধা বিশ্লেষণ করতে ব্যবহৃত হয় প্রথম অপশন বলছে নর্ম রেফারেন্স টেস্ট পরবর্তী বলছে ক্রাইটেরিয়ান রেফারেন্স টেস্ট পরবর্তী বলছে ডায়াগনস্টিক টেস্ট নেক্সট বলছে রিমেডিয়াল টিচিং তাহলে ভুল ধারণা এবং শেখার অসুবিধা বিশ্লেষণ করা মানে কি ডায়াগনস্টিক টেস্ট অর্থাৎ দুর্বলতা নির্ণায়ক পরীক্ষা ঠিক আছে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট আনসার পরবর্তী প্রশ্ন দেখো বলছি একটি শিশুকে পাঁচ সাতষট্টি লিখতে বলা হলো সে লিখেছে এই ফাইভ জিরো জিরো সিক্স সেভেন এটা নিশ্চয়ই পাঁচশো সাতষট্টি নয় তোমরা বুঝতেই পারছ এই ত্রুটির সবচেয়ে উপযুক্ত কারণ কি হতে পারে দেখো কি হতে পারে প্রথম অপশান বলছে যে শিশুটি ক্লাসে মনোযোগ দেয় না এবং একটি অসতর্ক শ্রোতা পরবর্তী বলছে শিশুটি মনোযোগী শ্রোতা কিন্তু স্থানীয় মানের ধারণা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়নি পরবর্তী বলছে শিশুটি শুধুমাত্র দুই সংখ্যার আর দুই সংখ্যার সংখ্যা চিনতে পারে পরবর্তী বলছে স্থানীয় মানের ধারণা শেখাতে শিক্ষকের ব্যর্থতা তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে দেখো উত্তর হচ্ছে অপশান টু শিশুটি মনোযোগী শ্রোতা নইলে সে পাঁচ শত লিখেছে কিন্তু তার মধ্যে যে স্থানীয় মানের ধারণাটা সেটা কিন্তু প্রতিষ্ঠা হয়নি ঠিক আছে সেই জন্য সে ভুলটা লিখেছে তাহলে অপশান টু ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী দেখো বুঝি গণিত শেখার ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক প্রথম বলছে ছেলেরা গণিত শেখার ক্ষেত্রে মেয়েদের তুলনায় ভালো পরবর্তী বলছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা ক্লাসরুম থাকা উচিত কারণ তারা অন্য শিশুদের সাথে শিখতে পারে না পরবর্তী বলছে সবাই গণিত শিখতে পারে নেক্সট বলছে গণিতে পদ্ধতিগত সাবলীলতা সবসময় ধারণাগত স্বচ্ছতার দিকে নিয়ে যায় তাহলে দেখো এখানে সব থেকে কংক্রিট একটা স্টেটমেন্ট হচ্ছে সবাই গণিত শিখতে পারে এটাই কিন্তু সত্য ঠিক আছে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট পরবর্তী প্রশ্ন দেখো যখন শিশুদের দুটি ভগ্নাংশের যোগ করতে বলা হয় একটি সাধারণ ত্রুটি যা গণিত শিক্ষকরা প্রায়শই খুঁজে পান তা হল শিশুরা লবের সাথে লব যোগ করে আর হরের সাথে হর যোগ করে এর জন্য সবচেয়ে সম্ভবত কারণ কি হতে পারে খুব ভালো প্রশ্ন কিন্তু একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন করা হয়েছে ধরো তোমাদের কোনো টিচার হিসাবে তোমরা শেখাচ্ছ যে টু বাই থ্রি প্লাস থ্রি বাই ফোর তাহলে শিশুরা কি করছে না এটার সাথে এটা যোগ করে দিচ্ছে আর এটার সাথে এটা যোগ করে দিচ্ছে তো এটা কেন হচ্ছে কারণ ভগ্নাংশের যোগ তো এইভাবে হয় না তোমরা সকলেই জানো কিন্তু তারা প্রাথমিকভাবে এই লবের সাথে লব যোগ করছে হরের সাথে হর যোগ করছে তাহলে তারা কেন করছে দেখো প্রথম অপশান বলছে লিখিত অনুশীলনের অভাব পরবর্তী বলছে ক্লাসে মনোযোগের অভাব নেক্সট বলছে প্রাকৃতিক সংখ্যা বা এটাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যার যোগ সম্পর্কিত শিশুদের পূর্বে ধারণা নেক্সট বলছে শিক্ষণ শিক্ষণ উপকরণের অনুপলব্ধিতা তাহলে এখানে দেখো তারা যেভাবে স্বাভাবিক সংখ্যার যোগ করতো অর্থাৎ এই যে দুই প্লাস ফোর সমান সিক্স তারা তো জানে যে এইভাবে যোগ করতে হয় তো এই যে স্বাভাবিক সংখ্যা যোগ সম্পর্কিত তাদের একটা পূর্ব ধারণা রয়েছে সেই জন্যই যখন ভগ্নাংশ দেয়া হচ্ছে তখনও কিন্তু তারা সেইভাবেই যোগ করছে তাহলে অপশান থ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলছি প্রাথমিক স্তরে গণিত শেখানোর জন্য নিচের কোনটি খুবই গুরুত্বপূর্ণ কি কি অপশান দিয়েছে প্রথম অপশান বলছে গণিতকে শিশুদের জীবনের অভিজ্ঞতার অংশ করে তোলা গণনায় নির্ভুলতা বিকাশ করা উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের জন্য প্রস্তুতি গ্রহণ করা নেক্সট বলছে যে প্রযুক্তির জন্য উৎসাহ ও প্রস্তুতি তৈরি করতে সাহায্য করা তাহলে এখানে একটাই কারণ সেটা হচ্ছে গণিতে শিশুদের জীবনের অভিজ্ঞতা গণিতকে শিশুদের জীবনের অভিজ্ঞতার সাথে অংশ করে তোলা ঠিক আছে বাস্তব জীবনে ম্যাথমেটিক্স কেন লাগছে বা কিভাবে তোমার প্রয়োজনীয় বাস্তব জীবনের সাথে গণিতকে রিলেট করা সেটাই কিন্তু শিশুদের শেখাতে হবে প্রথমে তাহলে অপশান ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন দেখো বলছি যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল একটি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যার এই বৈশিষ্ট্যটি বৈশিষ্ট্যটি হিসাবে কি হিসাবে উল্লেখ করা যায় দেখো প্রথম বলছে সংযোগ বৈশিষ্ট্য পরবর্তী বলছে পরিবর্তনীয় বৈশিষ্ট্য নেক্সট বলছে সহযোগী বৈশিষ্ট্য নেক্সট বলছে বিতরণকারী বৈশিষ্ট্য তাহলে এটাকে বলা হয় সংযোগ বৈশিষ্ট্য ঠিক আছে পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন প্রশ্নটা খুব ভালোভাবে দেখো বলছে গণিত শ্রেণীকক্ষে শিক্ষক দ্বারা উত্থাপিত কিছু প্রশ্ন নিচে দেয়া হলো তাহলে কি কি প্রশ্ন দেয়া হচ্ছে সেটা খুব ভালোভাবে একটু দেখো প্রথম প্রশ্ন বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত যার একটি বাহ পাঁচ সেন্টিমিটার এবং পরিসীমা আছে আছে ঠিক এটা শিক্ষক প্রশ্ন করছেন পরবর্তী বলছে সংখ্যা নির্ণয় করো সেন্টিমিটার যার গড় হচ্ছে চার মানে কতগুলি সংখ্যা সেট নির্ণয় করো যাদের গড় হচ্ছে চার ঠিক আছে সেটা অনেক হতে পারে ওকে পরবর্তী বলছে যে শূন্য থেকে চারের মধ্যে সমস্ত মৌলিক সংখ্যার তালিকা নির্ণয় করো সেটাও খুব ইজি তোমরা জানো আমি পড়িয়েছি তোমাদের যে মৌলিক সংখ্যা শূন্য থেকে চারের মধ্যে কতগুলি রয়েছে আচ্ছা এটা চার বা আট ধরতে পারো জিরো টু এইটের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে তার তালিকা নির্ণয় করো পরবর্তী বলছে যে আয়তক্ষেত্র সম্পর্কে আপনার যা গাণিতিক জ্ঞান আছে তা আমাকে বলুন ঠিক আছে অর্থাৎ স্টুডেন্টদের বলছে যে তোমার যা জ্ঞান আছে আয়তক্ষেত্র সম্বন্ধে সেটা আমাকে বলো ঠিক আছে এই চারটি প্রশ্ন কিন্তু শিক্ষক তাদেরকে করলো এবার তোমাদের প্রশ্ন কি বলা হয়েছে দেখো যে অপশান ওয়ান বলছে এ আর বি হচ্ছে ক্লোজড এন্ডেড প্রশ্ন আর সি আর ডি হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্ন ঠিক আছে পরবর্তী বলছে এ বি সি ক্লোজ এন্ডেড ডি ওপেন এন্ডেড নেক্সট বলছে এ ক্লোজড এন্ডেড অ্যান্ড বি সি ডি হচ্ছে ওপেন এন্ডেড পরবর্তী বলছে এ আর সি ক্লোজড এন্ডেড বি আর ডি ওপেন এন্ডেড তাহলে প্রশ্নগুলোতে আমরা আবার একবার চলে যাই কি দেখো প্রথম প্রশ্ন বলছে যে ক্ষেত্রফল কত যার পাঁচ সেন্টিমিটার বাহুদৈর্ঘ্য এবং পরিসীমা হচ্ছে তিরিশ সেন্টিমিটার তাহলে অবশ্যই এই ক্ষেত্রফলটা একটা নির্দিষ্ট ভ্যালু দেবে তার বিভিন্ন রকম উত্তর হতে পারে না তাহলে এটা হচ্ছে ক্লোজ এন্ডেড প্রশ্ন ঠিক আছে এ হচ্ছে ক্লোজড এন্ডেড প্রশ্ন কারণ কি ক্লোজ এন্ডেড প্রশ্নে কিন্তু একটা নির্দিষ্ট তোমার উত্তর হবে কিন্তু ওপেন এন্ডেড প্রশ্নে তোমার নিজের মতামত দিতে পারবে এবং অনেক ধরনের কিন্তু উত্তর হবে ঠিক আছে সেটাকে বলা হয় ওপেন এন্ডেড তো এটা হচ্ছে এ হচ্ছে ক্লোজড এন্ডেড প্রশ্ন নেক্সট বলছে সংখ্যা সেটটি নির্ণয় করো যার গড় হচ্ছে চার গড় মানে কি কতগুলো সংখ্যার যোগ করে সেই নাম্বার অফ সংখ্যা দিয়ে ভাগ করা তাকে আমরা গড় বা অ্যাভারেজ বলে থাকি তো এখানে অনেকগুলো সেট তোমরা পাবে যার গড়টা হচ্ছে চার হবে মানে শুধু একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু হবে না কেউ যদি একটা সেট বের করে যে এই সেটটির গড় হচ্ছে চার আবার অন্যজন কিন্তু অন্য রকম একটি সেট দিতে পারে তাহলে এটা কিন্তু হবে ওপেন এন্ডেড ঠিক আছে এটা ওপেন এন্ডেড ও দিয়ে লিখে রাখলাম পরবর্তী বলছে জিরো থেকে এইটের মধ্যে সমস্ত মৌলিক সংখ্যা তালিকা নির্ণয় করো দেখো জিরো থেকে এইটের মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি টু হবে থ্রি হবে ফাইভ হবে সেভেন হবে এর বাইরে কিন্তু আর কোনো মৌলিক সংখ্যা নেই তাহলে আমি যেটা উত্তর করবো সেটা অন্য কেউ উত্তর করবে ঠিক আছে অর্থাৎ একটাই নির্দিষ্ট উত্তর হবে তাহলে এটাও কিন্তু এন্ডেড সি দিয়ে রাখলাম তাহলে এ আর সি আমরা দেখলাম ক্লোজড এন্ডেড নেক্সট পরবর্তী যে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে কি বলছে যে আয়তক্ষেত্র সম্পর্কে আপনার যা জ্ঞান গাণিতিক জ্ঞান আছে তা আমাকে বলুন তাহলে আয়তক্ষেত্র সম্পর্কে যার যা জ্ঞান আছে সেটা যদি বলতে বলা হয় অনেকের কিছুটা কম আছে কিছুটা বেশি জানা আছে তো এখানে প্রশ্নটা কিন্তু ওপেনলি করা হয়েছে কোনো নির্দিষ্ট উত্তরের জন্য কিন্তু করা হয়নি তাহলে এটাও কিন্তু ওপেন এন্ডেড তাহলে আমরা কোন কোনগুলো ওপেন এন্ডেড পেলাম দেখো বি আর ডি পেলাম ওপেন এন্ডেড আর এ আর সি পেলাম ক্লোজড এন্ডেড ঠিক আছে তাহলে কোন অপশানটা সঠিক দেখো অপশান ফোর ইজ দ্য কারেক্ট আনসার এ সি হচ্ছে ক্লোজড এন্ডেড আর বি ডি হচ্ছে ওপেন এন্ডেড প্রশ্নগুলো দেখতে কিন্তু খুব লেন্দি মনে হবে কিন্তু একটু ভালো করে পড়লে তোমরা বুঝতে পারবে খুব ইজি ইজি প্রশ্ন থাকে যার লেন্থ একটু বড় হবে মানে প্রশ্নগুলোর সেখানে দেখবে একটু এক্সপ্লেনেশান ভাবলেই উত্তরগুলো খুব সঠিকভাবে তোমরা করতে পারবে ঠিক আছে তাহলে এখানে অপশান ফোর ইজ দ্য কারেক্ট অ্যান্সার তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই তোমরা অবশ্যই কিন্তু ম্যাথামেটিক্সের বিভিন্ন ইয়ারের প্রশ্নগুলো আলোচনা করবে নিজেরা ক্লাসে করছো তো বটেই তার সাথে প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করবে কারণ একটু জটিল প্রশ্ন কিন্তু আসবেই ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি যদি ক্লাস ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই করে নিও থ্যাংক ইউ